প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীরই একজন হাওয়ারি বা সাহায্যকারী ছিল, আর আমার সাহায্যকারী হল হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন দুই, মিরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিসের পেয়ালা পেশ করা হয়েছিল? তার সঠিক উত্তর হচ্ছে মধুর পেয়ালা, শরাবের পেয়ালা। তিন নম্বর প্রশ্ন, মদিনাবাসীদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে পাঠিয়েছিলেন? তার সঠিক উত্তর হচ্ছে হযরত মুসআব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার নম্বর প্রশ্ন, নিত্যদিন 70 বার ভুল করলেও কাকে মাফ করে দেওয়ার কথা হাদিসের মধ্যে বলা হয়েছে? তার সঠিক উত্তর হচ্ছে গোলামকে বা খাদেমকে। পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার ফজরের নামাজে বেশিরভাগ সময় কোন সূরা তেলাওয়াত করতেন? তার সঠিক উত্তর হচ্ছে সূরা সিজদা ও সূরা ইনসান। ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হাদিসের ভাষ্য মতে কিয়ামতের দিন কোন জিনিস সবচেয়ে বেশি ভারী হবে? তার সঠিক উত্তর হচ্ছে সৎ চরিত্র। সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বর্তমানে যারা কাদিয়ানি আছে, কাদিয়ানিরা কি? তার সঠিক উত্তর হচ্ছে কাদিয়ানিরা হচ্ছে কাফের। আট নম্বর প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম কিভাবে ওহী আসে? তার সঠিক উত্তর হচ্ছে সত্য স্বপ্নের মারফতে। নয় নম্বর উত্তর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্জা অবস্থায় রক্ত রোজা অবস্থায় রক্ত দিলে রোজার কি হুকুম? তার সঠিক উত্তর হচ্ছে রোজা নষ্ট হবে না, রোজা নষ্ট হয় না। দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোন সাহাবি রোগ অবস্থায় মুয়াজ্জিন হবার তৌফিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ করেন? তার সঠিক উত্তর হচ্ছে আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতা থাকার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার এই মহান দায়িত্ব লাভ করেন। আমার এই পেজটি আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।